বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে কথাটা কতটুকু সত্য যদি বুঝিয়ে বলতেন বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে এরকম কোন কথা কোরআন অথবা হাদিসে এইভাবে বলা হয় নাই আমার জানা মতে তবে এটুকু ঠিক যে কুকুর বাসা বাড়ির ভেতরে ঘরের ভেতরে কুকুর নিজেরা যেখানে বসবাস করে সেখানে রাখা এটা হাদিসের আকারে নিষেধ একটা প্রাণী হিসেবে তার প্রতি সিম্পেথি থাকবে মায়া থাকবে দরদ থাকবে তার কষ্ট লাঘবের চেষ্টা থাকবে অসুস্থ হলে চিকিৎসা দিবেন ক্ষুধার্ত হলে খাবার দিবেন পিপাসার্ত হলে পানীয় দিবেন এগুলো সব ঠিক আছে এর মানে এই না যে আপনি তাকে আপনার ঘরে তুলে নেবেন কত প্রাণী তো পৃথিবীতে আছে ইসলাম তো অন্য কোনোটার ব্যাপারে আপনাকে এই নিষেধাজ্ঞা দেয় নাই যে আপনি বাসায় রাখতে পারবেন না কুকুরের পরে দিয়েছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এটা আমাদের জন্য ক্ষতি করে এজন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল মালায়েকাতা বাইতুন ফিহি কালবুন আও সূরা যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি ভাস্কর্য মূর্তি ছবি প্রাণী এগুলো টাঙে থাকে প্রকাশ্যে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো এই জন্য বাসা বাড়ির ভেতরে নয় বরং পাহারাদারের জন্য রাখলে বাইরে কোনো কক্ষে আপনি রাখেন খাবার দাবার দেন সেটা ঠিক আছে একজন নারী ব্যভিচারিণী তিনি একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন এ হাদিস আছে আমাদের সামনে অতএব কুকুরের প্রতি ইসলাম আপনাকে অমানবিক হইতে বলে না কুকুরকে গণহারে নিধন করতে বলে না কুকুর মানেই আপনি নিকৃষ্ট হিসাবে গণহারে বলতে আপনাকে বলে না কিছু কিছু শয়তান কুকুরের আকৃতি ধারণ করে কিন্তু এর মানে এই না যে সব কুকুর আপনার আপনি হত্যা করবেন বা সব কুকুরকে আপনি না খাইয়ে মারবেন বা কষ্ট দিবেন এটা ইসলামে জায়েজ করে নাই কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিলে বরং আপনার গুনাহ হবে কিন্তু এর মানে এই না যে ইসলাম আপনাকে ঘরে তুলতে বলেছে মজার বিষয় হলো কোরআন হাদিসে যেটাকে নিষেধ করে শয়তান গোটা পৃথিবীর মানুষকে দিয়ে ওইটা বেশি করায় এই জন্য দেখবেন কুকুর ঘরবাড়িতে রাখার জন্য যত চেষ্টা গোটা পৃথিবীতে আছে অন্য কোনো প্রাণীকে ঘরের বাড়িতে রাখার ব্যাপারে এই চেষ্টা নাই কেন অন্য আরও এত বহু প্রাণী আছে সেগুলোকে এভাবে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে বিভিন্নভাবে বিড়াল আছে কত প্রাণী আছে সেগুলোকে মানুষ এতটা গোটা পৃথিবী জুড়ে সমাদর করে না যতটা সমাদর করে কাকে কুকুরকে তার মানে কোরআন হাদিস যেটা আমাদের জন্য ক্ষতিকর হিসাবে নির্দিষ্ট করে দিয়েছে জানিয়ে দিয়েছে শয়তান সেটা জানে এই জন্য মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য সেটাই দেয় রহমতের ফেরেশতা আসে না ইমান এবং হেদায়েত থেকে আমরা বঞ্চিত হই অনেক দিক থেকে ক্ষতি হয় কিন্তু এর মানে এই না যে ক্ষতি বলতে আমরা সাধারণত যেগুলো বুঝি বিপদ আপদ রোগবালায় মুসিবত এগুলোই আসতে থাকবে অনবরত এইভাবে ডাইরেক্ট হাদিসে আসে না তবে এটা ঠিক রহমতের ফেরেশতা যদি না আসে সেটা তো এক প্রকারের ক্ষতি এক প্রকারের বিপদ বা বহু বিপদের কারণ তো ওইভাবে বলা যায় কিন্তু এইভাবে আলাদা করে বলা হয় নাই যে রহমতের ফেরেশতা সরি কুকুর থাকলে কোনো বাসা হতে সেখানে বিপদ আপদ লেগে থাকে এইভাবে আসেনি আল্লাহ আলম উম্মার স্বার্থে সুন্নার সাথে